নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করবো, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি পেজ নম্বর 384 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। আজকে আমি ত্রিকোণমিতির প্রশ্নগুলো সলভ করে দেবো, বারো দাগের অঙ্কগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো। তোমাদের কিন্তু পরীক্ষায় তিনখানা প্রশ্ন আসে, তার ভিতর থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয় 3 × 6। তো দেখো, এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে, বারো দাগের রোমান 1, রোমান 2, রোমান 3, এই তিনখানা প্রশ্নই মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলো এবং তার অ্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমাদের ফার্স্ট প্রশ্ন যেটা আছে সেটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি। কি বলেছে, 5 sin² + 4 cos² θ, 5 sin² θ + 4 cos² θ সমান 9/2 হলে ট্যান থিটা এর মান কত? তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাচ্ছি। তো দেখো, 5 sin² θ + 4 cos² θ সমান 9/2। তাহলে আমরা জানি যে, তো দেখো, তোমরা তো জানো যে sin² θ + cos² θ = 1। তাহলে কি হবে, cos² θ = কি হবে, 1 − sin² θ। এটা তো তোমরা জানো, এই যে cos² θ মানে কি, 1 − sin² θ। তাই তো একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। আমরা জানি যে sin² θ + cos² θ = 1। তাহলে cos² θ = কি হবে, 1 − sin² θ। তাই তো, বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারছো তোমরা? একটু মুছে দেবে, না মুছলে কাজ হচ্ছে না, একটু মুছে দিচ্ছি, দেখে নাও। না মুছলে হবে না, মুছে দিলাম। তার মানে কি আছে, 4 ব্র্যাকেটের মধ্যে 1 − sin² θ = 9/2। তাহলে 5 sin² θ − 4, এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে, এটা কিন্তু প্লাস হবে। একটু ভুল হয়ে গেছে এখানে, এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে, +4, ঠিক আছে, মাইনাস কি আছে, 4 sin² θ = 9/2। তাহলে আমরা দেখতে কি পারছি, আমরা এখানে দেখতে পারছি যে এটা কিন্তু প্লাস হবে। sin² θ = কি আছে, 4/2 − 4। লসাগু করে কত পাবো, আমরা দেখতে পাচ্ছি লসাগু কিন্তু এখানে কিন্তু 2। আমরা লসাগু করে পাচ্ছি 9 − 8/2 = 1/2। তাই তো, তাহলে 1/2 অর্থাৎ sin θ = 1/2। তাহলে সরি, sin² θ, এটা sin² θ হবে। তাহলে sin θ = কি হবে, 1/√2। সাইন কত ডিগ্রির মান, 1/√2। সাইন 45 ডিগ্রির মান, 1/√2। তো দেখো, বোথ সাইড থেকে সাইন সাইন কেটে গেল। θ = কত, 45 ডিগ্রি। θ = কত, 45 ডিগ্রি। কিন্তু আমাদের বইতে বলেছে ট্যান থিটার মান কত, ট্যান থিটার মান কত পেয়েছি, থিটার মান কিন্তু আমরা এখানে কিন্তু 45 ডিগ্রি পেয়েছি। তো দেখো, ট্যান থিটার জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দিয়েছি, ট্যান 45 ডিগ্রির মান কত, অ্যান্সার হবে 1 হবে। বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, আমাদের পরের অঙ্কটা কী বলেছে সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ওকে? তো দেখো, অঙ্কটা কী বলেছে, রোমান্টিক অঙ্ক, a + b = 90 ডিগ্রি হলে দেখাও যে √sin a / cos b − sin a · cos b = cos a। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ 24 এর অঙ্ক ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, a + b = 90 ডিগ্রি, কোণ a = 90 ডিগ্রি − কোণ b। তাহলে এটা কিন্তু কোণ b আছে, ঠিক আছে, এটা কিন্তু কোণ b আছে, হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। তাহলে কোণ a = কী হবে, কোণ b = কী হবে, 90 ডিগ্রি − কোণ a হবে। বুঝতে পারছো আমি কি বলছি, একটু মুছে দিচ্ছি, এটা কিন্তু কোণ আমাদের b হবে, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত করতে বলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষ কিন্তু অ্যান্সার কিন্তু cos a। তো দেখো, রুটের ভিতরে কি আছে, sin a / cos b − sin a · cos b। আমরা কি করব, যে আমাদের cos bটাকে কি করতে হবে, আমরা কিন্তু cos bটাকে আমাদের sin a করতে হবে, ঠিক আছে। তো দেখো, sin a cos 90 ডিগ্রি − কোণ a = কী হবে, sin a হবে, অপরদিকে sin a · cos 90 ডিগ্রি − a, মানে কি আমাদের sin a হয়ে যাবে। এই দেখো, sin যদি কেটে যায় তাহলে কী থাকছে, 1 − √এর ভিতরে sin² থাকছে।
1 माइनस साइन स्क्वायर मान कि रूट कॉस स्क्वायर बुझते তাহলে রুট রুট যদি আমি কেটে দিই তাহলে কি থাকছে কস এ থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে কস এ আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেছে অর্থাৎ এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রুফ এল এইচ এস সমান সমান আর এইচ এস প্রুফ বুঝতে পারছো আমি কি বলছি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কগুলো আসার চান্স খুবই বেশি 100% ইম্পর্টেন্ট সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমি আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো এটা কিন্তু আমাদের নতুন ইউটিউব চ্যানেল প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা সামনের দিকে এগোতে পারবো না তোমাদের 100% সাপোর্ট আমাদের খুবই দরকার বলে আমি মনে করি তো দেখো পরের অঙ্কটা কি বলেছে আমাদের লাস্ট অঙ্ক রোমান থ্রির অঙ্ক ঠিক আছে তো দেখো রোমান থ্রির অঙ্ক কি বলেছে কর থিটা সমান এ বাই বি হলে প্রমাণ করো যে কস আর থিটা মানে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা বাই এ কস থিটা প্লাস বি সাইন থিটা সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তিনখানা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তার সঙ্গে তোমাদের আমি আর একটা কথা বলবো তোমাদের কিন্তু কী বলে মধ্য সমানুপাতিক কিন্তু তোমাদের পরীক্ষা দেবে ঠিক আছে কী বলছে যেমন রুট চব্বিশ রুট একুশ রুট তেইশ ঠিক আছে কী বলছি বুঝতে পারছি এবং তার সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু অন্তর্বৃত্ত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো রোমান থ্রির অঙ্কটা কী করে সলভ করেছে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো কোয়ার থিটা সমান কেসে এ বাই বি অঙ্কটা কেসে এল এইচ এস মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষের অ্যান্সার কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেখো আমরা দেখতে পারছি এ কস থিটা একটু মুছে দিচ্ছি নালে জায়গাটা বোঝা যাচ্ছে না বহুত মুশকিল হচ্ছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা এবং এ কস থিটা প্লাস বি সাইন থিটা তো দেখো আমরা দেখতে পারছি যে এ এখানে কি করছি উভয় রাশিকে কিন্তু আমরা সাইন থিটা দ্বারা ভাগ করে পাচ্ছি এখানে লিখবে কিন্তু উভয় রাশিকে সাইন থিটা দ্বারা ভাগ করে পাই এটা কিন্তু প্লিজ তোমরা লিখে নেবে তাহলে এ কস থিটা বাই সাইন থিটা মাইনাস বি সাইন থিটা বাই সাইন থিটা এবং আমরা দেখতে পারছি এই যে উপরে আমরা দেখতে পারছি এবং নিচে আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে তো দেখো এখানে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি ঠিক আছে এখানে অপর দিকে আমাদের কি হবে সেম হবে এ আমাদের কসিটা আছে বা এরকম টাইপেরই আবার কি হবে প্লাস হবে এই যে যেটা করেছি এটা যেটা করেছি এটা কিন্তু আবার নিচের দিকে এরকমই হবে প্লাস হবে অর্থাৎ এ একটু মুছে দিচ্ছি যেহেতু এখানে একটা লাইন করা হয়নি হয়তো ছেলেমেয়েরা কোনো কারণে হয়তো করেনি হয়তো স্পিডে করতে গিয়ে করেনি তো দেখো এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আর একবার হবে ঠিক আছে কী বলছি আমি বুঝতে পারছো তো দেখো তোমাদের আমি আর একবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদিও এখানে একটা লাইন করেনি সেই লাইনটা তোমাদের আমি পূর্ণ করে দেওয়ার চেষ্টা করছি তো দেখো কোয়ারটিটা সমান এ বাই বি বলে দিয়েছে তাহলে আমাদের অঙ্কটা আমরা কী করেছি এ কোয়ারটিটা সমান কী আছে সাইন থিটা তো দেখো অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে আমাদের আমাদের অঙ্কটা বলেছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা বাই এ কস থিটা প্লাস বি সাইন থিটা তো দেখো আমি কি করছি উভয় রাশিকে কিন্তু সাইন থিটা দ্বারা ভাগ করে পাচ্ছি তো মানে কি এ কস থিটা বাই কি করছি এখানে কি করছি এখানে এর নিচে সাইন থিটা বসাবো এর নিচে সাইন থিটা বসাবো এবং এর নিচে সাইন থিটা বসাবো এবং এর নিচে সাইন থিটা বসাবো অর্থাৎ উভয় রাশিকে আমি সাইন থিটা দ্বারা ভাগ করে পাবো ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি এ কস থিটা বাই সাইন থিটা মাইনাস বি সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস আবার সেম এটাই করেছি জাস্ট এখানে প্লাস বসিয়েছি তো দেখো কস বাই কস থিটা বা সাইন থিটা মানে কি কর থিটা তো দেখো এখানে কি করেছি এ কর থিটা মাইনাস বি আর এ কর থিটা প্লাস বি তো দেখো এ মানে কর থিটা মানে কি কর থিটা মানে কি এ বাই বি তো দেখো কি হচ্ছে এ এ বাই বি এখানে এ বাই বি বসিয়েছি অর্থাৎ এ স্কোয়ার বি এবং নিচেও এ স্কোয়ার বি বসিয়েছি অর্থাৎ এখানে মাইনাস বি এখানে প্লাস এ তো দেখো এর লসগু করেছি লসগু লিখে হবে বি থেকে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে অপরদিকে আর নিচে কী থাকছে এর লসগু কী থাকছে বি থাকছে সেম থাকছে অর্থাৎ এখানে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকছে মানে একই ব্যাপার জাস্ট এখানে মাইনাস এখানে প্লাস অর্থাৎ এইটা এইটা যদি কেটে যায় তাহলে কী থাকছে অর্থাৎ এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো আমি কী বলছি অর্থাৎ এটা কিন্তু প্রমাণিত আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে দেখাও
এই যে অঙ্কগুলো ছিল এই অঙ্ক তিনখানা অঙ্ক আমি সলভ করে দিয়েছি খুব সুন্দর করে, আর বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।